আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রোজার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্ত কারণে রোজা মাকরুহ, রোজা হারামের পর্যায়ে চলে যায়, কাছাকাছি চলে যায়, যে সমস্ত কাজ রোজা অবস্থায় করা আমাদের জন্য মাকরুহ, সে কাজগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এক নম্বর যে কাজটি রোজা মাকরুহ হয়ে যায় সেটা হচ্ছে হারাম খাদ্য দ্বারা, হারাম খাদ্য দিয়ে সেহরি এবং ইফতার উভয়টাই করলে পরে আমাদের রোজা মাকরুহ হয়ে যায়। সর্বাবস্থা আমরা খেয়াল রাখবো হারাম খাদ্য দ্বারা যেন আমাদের রোজা মাকরুহের পর্যায়ে না যায়। এই জিনিসটা অনেক গুরুত্বের সাথে দেখা এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখি না, এটা অনেক বড় একটা আমাদের রোজা দুর্বল হয়ে যাওয়ার কারণ। দুই নম্বর হচ্ছে গড়গড়া করা, মানে ইচ্ছাকৃত গড়গড়া করছি, আবার নাকের ভিতরে পানি প্রবেশ করানো, ঢেলে নিতেছি, এই অসা মানে এইটার থেকেও রোজা মাকরুহ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তার থেকে দূরে থাকবো। মুখের ভিতরে থুথু জমিয়ে ফেলা এবং সেটা জমিয়ে গিলে ফেলা, সেক্ষেত্রেও রোজা মাকরুহ হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার পাউডার পেস্ট মাজন দিয়ে দাঁত ব্রাশ করা, পরিষ্কার করা, এটাও মাকরুহের মধ্যে পড়ে। রোজা রেখে যেটা পাঁচ নম্বর মাকরুহ সেটা হচ্ছে ঝগড়া বিবাদ করা, যেটাকে আমরা অনেকে তওয়াক্কা করি না, গুরুত্ব মনে করি না, এবং যারা যে রোজা আমাদের দুর্বল হয়ে যাবে সেটাকে আমরা মনে কিছু করি না। তো রোজা অবস্থায় ঝগড়া বিবাদ করা যাবে না, এটা করলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। নাচ গান সিনেমা দেখা, এটার থেকে অনেক দূরত্ব বিরত থাকতে হবে। এই যে নাচ গান এবং সিনেমা দেখা, যেটা অহরহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে থাকে, আমি রোজা রেখে নাচ গান সিনেমা দেখলে পরে আমার রোজাটা মাকরুহ হয়ে যাবে। বিনা কারণে কোনো কিছু মুখের ভিতরে ঢুকিয়ে রাখা, প্রয়োজন নেই, সেক্ষেত্রেও আমি মুখের ভিতরে এই অনেকে দেখবেন পয়সা টয়সা এটা সেটা মুখে দিয়ে রাখার যে একটা অভ্যাস আছে, তো সে অবস্থায় আমার রোজাটা মাকরুহ হয়ে যাবে। মুখে গুড় ব্যবহার করা, যে এটা তো খাচ্ছি না মুখের ভিতরে দিয়ে রাখতেছি, সেক্ষেত্রেও রোজা আমার মাকরুহ হয়ে যাবে। গীবত এবং পরনিন্দা করা, যেটা আমরা জানি না অনেকে, গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে, গীবত পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়ে যাবে, এটা আমাদেরকে খুব এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস রয়েছে, হুজুর সাল্লামের জামানায় দুইজন সাহাবি অনেক বেশি অসুস্থ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা হুজুরের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন সাহাবি মুমূর্ষু পর্যায়ে, আপনি তাদের ব্যাপারে কিছু বলুন। আল্লাহর হাবিব বললেন যে তাদেরকে গিয়ে বমি করতে বলো, দেখা গেল বমি করলেন, বমির সাথে রক্ত এবং গোস্ত উঠে আসলো। আল্লাহর হাবিব বললেন যে তারা সেহরি হালাল সেহরি খেয়ে রোজা রেখেছে ঠিকই, কিন্তু তারা গীবত করে পরনিন্দা করে তারা হারাম নিজের মৃত ভাইয়ের গোস্ত খেয়েছে, হারাম ভক্ষণ করেছে যেটা উঠে এসেছে। এই জন্য গীবত করা, নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করা, আমরা আমরা রমজান মাসে গীবত থেকে এত দূরে থাকবো যে সারা জীবন যেন আমরা গীবত থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মিথ্যা বলা, এটা তো এখন মিথ্যা নাকি চালাকি, মিথ্যাই নাকি অনেক কিছু, এখন আমাদেরকে মিথ্যা বলতে পারলেই আপগ্রেড, মিথ্যা না বলতে পারলে ব্যাকডেট, মিথ্যা বলতে পারলে চালাক, মিথ্যা না বলতে পারলে নাকি বোকা, কোনোভাবে মিথ্যা বলা যাবে না কোনো অবস্থাতে, রোজা বেরোজা কোনো অবস্থাতে মিথ্যা বলা যাবে না। তবু রোজা অবস্থায় যদি মিথ্যা বলেন তো রোজাটা মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় যৌন উত্তেজনা কোনো কিছু দেখা এবং শোনা, যেমন আমরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এসে বিভিন্ন কিছু ব্যবহার করি, মাঝে মাঝে বিভিন্ন অ্যাড চলে আসে, তো সেক্ষেত্রে এবং আমরা টিপতে টিপতে অনেক সময় আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাই, যেভাবে আমাদেরকে ডাইভার্ট করার জন্য গোটা মানে অমুসলিম সম্প্রদায়ের আমাদেরকে নিয়ে নানানভাবে নানান প্ল্যান করে রাখছে। তো সেক্ষেত্রে আমাদের রোজা রেখে যদি আমি যৌন উত্তেজনা কিছু দেখি এবং শুনি তাহলে আমার রোজা কিন্তু মাকরুহ হয়ে যাবে, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। বিনা কারণে কোনো কিছু চাবানো, কারণ নেই এটা সেটা আমরা চাবাচ্ছি, অনেক সময় গাছের পাতা টাতায় অনেকে মুখে দেওয়ার অভ্যাস আছে, তো সেক্ষেত্রে আমার রোজা মাকরুহ হয়ে যাবে। বিশেষ প্রয়োজন ছাড়া তরকারি চেখে দেখা কিংবা তরকারি স্বাদ গ্রহণ করা, অনেকের স্বামী বদমেজাজি এটা হওয়া যাবে না, তারপরে যদি কারোর স্বামী বদমেজাজি হয়ে থাকে তাহলে মাসারাতে তার জন্য ছাড় আছে, কিন্তু আমার স্বামী বদমেজাজি নয়, আমি আমার একটা আইডিয়া আছে, তারপর আমি বিনা প্রয়োজনে যদি মুখের মধ্যে স্বাদ গন্ধ নিয়ে থাকি তাহলে পরে কিন্তু রোজা আমার মাকরুহ হয়ে যাবে। আপনার পনেরো নম্বরে যে শর্তটা বলা হয়েছে যে যৌন উত্তেজনা, এটা আমি চিন্তা পরিকল্পনার মধ্যে দিয়ে যদি আমাদের যৌন উত্তেজনা নিয়ে আসি তাহলে রোজা আমার মাকরুহ হয়ে যাবে। আমার স্ত্রী হালাল স্ত্রীকে আলিঙ্গন করে যদি আমার ভিতরে যৌন উত্তেজনা আসে তাও আমার রোজা মাকরুহ হয়ে যাবে। চুমু খাওয়ার কারণে যদি যৌন উত্তেজনা আসে তাও আমার রোজা মাকরুহ হয়ে যাবে। তাহলে আমরা এক নজরে যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয়ে যায় তা আমরা জেনে নিব। হারাম খাদ্য দ্বারা সেহরি ইফতার করলে রোজা মাকরুহ হয়ে যাবে,
গড়গড়া করার কারণে অথবা নাকের ভিতরে পানি নিয়ে পানি যদি ভিতরে পানি নেওয়ার কারণে যদি পানি ভিতরে চলে যায় তাহলে আমার রোজা মাকরু হয়ে যাবে। মুখের মধ্যে থুথু জমিয়ে সেই জমিটা থুথু গিলে ফেলে পরে রোজা মাকরু হয়ে যাবে। পেস্ট মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে ব্রাশ করলে পরে রোজা আমার মাকরু হয়ে যাবে। ঝগড়া বিবাদ করলে রোজা মাকরু হয়ে যাবে। গান বাজনা সিনেমা দেখলে রোজা মাকরু হয়ে যাবে। বিনা কারণে কোনো কিছু মুখের ভিতরে ঢুকিয়ে রাখলে পরে রোজা আমার মাকরু হয়ে যাবে। রোজা অবস্থায় সারাদিন অপবিত্র থাকলে রোজা আমার মাকরুম হয়ে যাবে। মুখের ভিতরে গুল ব্যবহার করলে পরে রোজা মাকরু হয়ে যাবে। গীবত নিন্দা করলে রোজা মাকরু হয়ে যাবে। মিথ্যা বলার দ্বারা রোজা আমার মাকরু হয়ে যাবে। যৌন উত্তেজনা কোনো কিছু দেখাশোনার দ্বারা রোজা আমার মাকরু হয়ে যাবে। বিনা কারণে কিছু চাবান তার দ্বারা রোজা মাকরু হয়ে যাবে। বিশেষ প্রয়োজন ছাড়া তরকারি সার মুখের মধ্যে নিলে পরেও আমার রোজা মাকরু হয়ে যাবে। এবং রোজা অবস্থায় যদি যৌন উত্তেজনা কোনো কিছু দেখা শোনা চিন্তা করা অথবা স্ত্রীকে আলিঙ্গন করা চুমু খাওয়া এর দ্বারা রোজা আমার মাকরুম হয়ে যাবে। তাহলে রোজা শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো সেই শর্তগুলো আমরা যেন ফলো করে চলি এবং যে কাজগুলো করলে রোজা আমাদের দুর্বল হয়ে যাবে, মাকরু হয়ে যাবে, তার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের অনেক ভাইরাই জানে না, তাদের জানার স্বার্থে আমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজে সর্বাবস্থায় সম্পৃক্ত থাকার জন্য তৌফিক দান করুন। আমরা এক নজরে বলছি যে সমস্ত কারণে রোজা মাকরু, তার এক নম্বর হচ্ছে হারাম খাদ্য দ্বারা সেই ইফতার করলে, নাকের ভিতরে মুখের ভিতরে পানি প্রবেশ করালে পারে, তার মুখের ভিতরে থুতু জমিয়ে গিলে ফেললে পারে, পেস্ট মাজন পাউডার দিয়ে দাঁত ব্রাশ করলে পারে, ঝগড়া বিবাদ করলে পারে, গান বাদ্য বাজনা সিনেমা দেখলে পারে, আপনার বিনা কারণে কোনো কিছু মুখের ভিতরে ঢুকিয়ে রাখলে, রোজা অবস্থায় সারাদিন অপবিত্র থাকলে, মুখে গুল ব্যবহার করলে, গীবত নিন্দা করলে, মিথ্যা কথা বললে, যৌন উত্তেজনা কোনো কিছু দেখাশোনার কারণে এবং বিনা কারণে কোনো কিছু চাবানোর দ্বারা, বিশেষ প্রয়োজন ছাড়া তরকারি স্বাদ গ্রহণ করলে পারে রোজা মাকরু হয়ে যাবে। এবং যৌন উত্তেজনা চিন্তা ভাবনা যৌন উত্তেজনা আলিঙ্গন চুম্মু খাওয়ার দ্বারা রোজা মাকরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার সমস্ত হক সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুক এবং আমাদের রোজাগুলোকে কবুল এবং মঞ্জুর করুক। এবং আমরা এখন যে ভালো কাজগুলো ট্রেনিং করছি সারাটা জীবন, আল্লাহ তাআলা সেই ট্রেনিংকে আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।